20 রাকাত তারাবি 8 রাকাত তারাবি 20 রাকাত তাহাজ্জুদ 8 রাকাত তাহাজ্জুদ 20 রাকাত কিয়ামুল 8 রাকাত কিয়ামুল লাইল সম্মানিত মসজিদের মুসল্লি 20 রাকাত তারাবি 8 রাকাত তারাবি 20 রাকাত তাহাজ্জুদ 8 রাকাত তাহাজ্জুদ তারাবি শব্দটি হাদিসে নেই আছে কিয়ামুল লাইল আছে তাহাজ্জুদ ওই হুজুর প্রতারক ধোকাবাজ বুজুর্গানে দিন বলছে যে 20 রাকাত হলো তারাবি আর 8 রাকাত হলো তাহাজ্জুদ তার মানে তাহাজ্জুদ পড়ো না এখন তারাবি পড়ো মানে 20 রাকাত পড়ো কি তার কৌশল এর নাম তারাবি 20 রাকাতের নাম হলো তারাবি আর 8 রাকাতের নাম তাহাজ্জুদ এটা তার প্রতারণা এটা তার ধোকা 20 রাকাত তো তারাবি 8 রাকাত তো তারাবি 20 রাকাত তো তাহাজ্জুদ 8 রাকাত তো তাহাজ্জুদ 20 রাকাত তো কিয়ামুল লাইল 8 রাকাত তো কিয়ামুল লাইল তবে 20 রাকাতের হাদিস জাল আর 8 রাকাতের হাদিস বুখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনু মাজা বাইহাকি দারিমি দালামি দারেকুতনি মুসলিম সাহেব সহিব ইবনে হিব্বান সহিব আওয়ানা মুসাদরাক হাকিম মুসনাদে বাজদার মুসনাদে আহমদ মুসনাদে ইয়ালা পৃথিবীতে 74 হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থে রয়েছে 8 রাকাত আর 20 রাকাতের হাদিস জাল তার প্রতারণা তিনি বলেছেন মান কামা লাইলাতাল কদর ঈমানা হেতে সাবান গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন জামহি কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় লাইলাতুল কদর পালন করে তাহলে তার অতীতের পাপ ক্ষমা করা হবে রাজশাহী চাপায় নবাবগঞ্জের লাইলাতুল কদর হলো এসার সালাতের পরে সবাই মিলে বসে কোরআন মাজিদ পড়বে মাঝে মধ্যে গল্প করবে মিষ্টি চানাচুর বিস্কুট খাবে এর নাম হলো লাইলাতুল কদর ঢাকা পুরাতন ঢাকার নীতি হলো সারা রাত বক্তব্য দিতে হবে বিভিন্ন দেশ থেকে এলাকা থেকে বড় বড় হুজুর আসবেন বক্তব্য চালিয়ে যাবে রাতের শেষ অংশে তাড়াহুড়া করে 8 রাকাত পড়ে নেবে আর বক্তব্য চলবে রাতের শেষের দিকে খাওয়া ভালো হবে বিশেষভাবে 27 রমজান তার নাম হলো রাত জাগা বিশেষ 5 রাত্রি বুঝলাম না কে যে এমন করলো কিভাবে যে হলো কেউ যে ভাবে না কেউ যে 5 পয়সা দাম দেয় না হুজুরের টাকার প্রয়োজন আর এই দিনে যেহেতু দান করবে সবাই কাজে সবাই আসছে আর আপনিও মনে করছেন যে এটাই মনে হয় শরীয়ত সম্মানিত মসজিদের মুসল্লি আপনাকে আমি কি দিয়ে বুঝাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো যে রমজান মাসের রাতে তিনি কিভাবে ইবাদত করতেন তখন তিনি বললেন আরে রমজান জিজ্ঞাসা করো কেন রমজান আর রমজান ছাড়া 12 মাস সব মাসে সব সময় তিনি 8 রাকাত 11 রাকাত পড়তেন তিনি 8 রাকাত পড়তেন লা তাসআলান হুসনেহিন্না তুলেহিন্না তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর কত লম্বা তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর কত লম্বা তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর কত লম্বা আমি আয়েশা 8 রাকাতের কথা বলতে পারছি তবে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমি যে বিবরণ দিতে পারি না কি দিয়ে আমি বুঝাবো যে তা কত সুন্দর ছিল তা কত লম্বা ছিল সম্মানিত মসজিদের মুসল্লি আমি আপনাকে অনুরোধ করে জানিয়ে যাচ্ছি পরবর্তীতে আপনার সাথে সাক্ষাৎ হবে কিনা আমি জানি না আল্লাহ ভালো জানেন তবে আমার হিসাবে বুঝে না আসে না আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি সময় আসলে বা প্রতি রাত্রি এসার সালাত জামাতে পড়বেন এরপরে আপনি বাড়িতে চলে যান খাবেন কম অল্প খাবেন এত ইফতারি বন্ধ একটু শুয়ে যান 11টার সময়তে উঠেন মোটামুটি এরকম একটা টাইম সুন্দর করে উজু করেন ফ্রি হন প্রস্তুতি নেন প্রয়োজনে গোসল করে নেন আল্লাহ আকবর বলে সালাতে দাঁড়ান আপনি তো হাফেজ নন সূরা ইখলাস তো পারেন সূরা ফাতিহা পড়ার পরে বিসমিল্লাহ বলবেন আর ইখলাস বিসমিল্লাহ ইখলাস বিসমিল্লাহ ইখলাস পড়তে 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 যখন আর দাঁড়িয়ে থাকতে পারছেন না তখন যাবেন রুকুতে রুকুতে বলেন সুবহান রাব্বিল আযিম বলতেই থাকেন লক্ষ কোটি বার বলেন 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 আর থাকা যায় না উঠে আসেন সিজদায় যান বলেন সুবহান রাব্বিল আলা আর থাকা যায় না লক্ষ কোটি বার বলেছি উঠে আসেন আবার যান আবার বলেন এ হলো 1 রাকাত এভাবে আরেক রাকাত এ হলো 2 রাকাত এভাবে আর 2 রাকাত এ হলো 4 রাকাত এবার দরজা বন্ধ করেন এই ঘরে যেন আপনার স্ত্রী আসতে না পারে আপনার ছেলে মেয়ে কেউ আসতে পাবে না ক্ষমা নিতেই হবে ক্ষমা না নিয়ে রাত পার হবে না আগে ক্ষমা তারপর সকাল কান্না কাটি হাত তুলে দোয়া প্রার্থনা তাসবি তালিল জিকির আজকার সিজদায় লুটে পড়া
ক্ষমা আগে হবে তারপরে সকাল না আমি বুঝাতে পারি না দুই চোখের পানি ঝরবে ক্ষমা আগে হবে তারপরে সকাল এরকম দেড় দুই ঘন্টা চলবে এরপরে আবার চার রেখাত দেখবেন ফজর আজান হচ্ছে তাড়াহুড়া করে তিন রেখাত পড়ে নেন এই ছিল রাত্রি জাগা কিভাবে কিভাবে উল্টে গেল।